السلام عليكم ورحمة الله وبركاته. এজন্য দেখবেন মুশরিকদের বড় ইবাদত হলো গান বাজনা, এবং পৃথিবীর মধ্যে গান বাজনা সবচেয়ে উন্নত আগানো কোন দেশ, মানে এটা তাদের ধর্মীয় ভিত্তি হলো গান বাজনা, কারণ কোরআনের বিকল্পই হলো গান বাজনা। এটার থেকে মুসলিমেরা সবসময় 200 গজ দূরত্ব বজায় রাখতো সবসময়, কিন্তু এখন তো 200 গজ না, একটু 1 গজও যাতে গ্যাপ না থাকে এই জন্য একেবারে কানে ঢুকাই ফেলছে, একেবারে সরাসরি কানের ভিতরে, মানে মুশরিকদের থেকেও আরো আগানো হয়ে গেছে মুসলিম। কিন্তু এটা হলো কোরআনের বিকল্প, কোরআনের বিপরীত এই গান বাজনা। এই গান বাজনা দিয়ে মুশরিকেরা যুগে যুগে মুসলিম যুবকদেরকে ঠেকানোর জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করত। যুবকদেরকে দিন থেকে সরানোর আরেকটা বিকল্প পদ্ধতি হলো খেলাধুলা, খেলাধুলায় মত্ত করে দেওয়া, খেলা নিয়ে ব্যস্ত সারাদিন, কিসের দিন, কিসের কোরআন, কিসের নামাজ, খেলাধুলা, গান বাজনা, এগুলো হলো যুবকদেরকে দিন থেকে সরানোর বিকল্প পদ্ধতি। তখন আল্লাহ সুবহানাহু তাআলা এই নজর বিন হারেসের এই কাজটার ব্যাপারে, এটার পরিণতি কি হবে যারা এই কাজ করবে, এটা বর্ণনা করে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস কিনে নিয়ে আসে, যারা লাহওয়াল হাদিস কিনে। লাহওয়াল হাদিস কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি হুয়াল গানা, ওয়াল্লাহি হুয়াল গানা, ওয়াল্লাহি হুয়াল গানা, আল্লাহর কসম এটা গান বাজনা, এটা গান বাজনা, এটা গান বাজনা। লাহওয়াল হাদিসটা হলো গান বাজনা। গান বাজনা শোনার জন্য যারা যন্ত্র কিনে, যন্ত্র কিনে মানে আপনি মোবাইল কিনছেন গান বাজনা শোনার জন্য, অথবা টেলিভিশন কিনছেন, কম্পিউটার কিনছেন, কিসের উদ্দেশ্যে? লাহওয়াল হাদিসের উদ্দেশ্যে। আল্লাহ পাক বলতেছেন এই কাজটা যারা করবে, লিউদিল্লান সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে সরানোর জন্য, মানে এটার মূল উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরানো। দেখবেন যে যেই ঘরে গান বাজনা বাজে ওই ঘরে কোরআন তালাওয়াত হয় না, কারণ কোরআন তালাওয়াত আর গান বাজনা এটা একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। কোরআন তালাওয়াত যে ঘরে থাকবে সে ঘরে গান বাজনা থাকে না, গান বাজনা থাকলে কোরআন তালাওয়াত থাকে না। এই জন্য এক সময় গান বাজনা ছিল না, প্রত্যেক ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে সকালবেলা কোরআনের আওয়াজ বের হইত। এখন এরপরে যখন গান বাজনার যন্ত্র মুসলমানদের ঘরে ঢুকছে, সকালবেলা নামাজও বন্ধ, কোরআন তালাওয়াতও বন্ধ, ঘুম থেকে উঠে 8টা 9টায়, কারণ ওই যে গান বাজনা শুনতে শুনতে তো রাতে 3টা বাজে 4টা বাজে, ওই সময় ঘুমায় আবার ফজরের সময় উঠবে কিভাবে? আল্লাহ পাক বলতেছেন এই লাহওয়াল হাদিস কিনার মূল উদ্দেশ্যই হলো লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে বিচ্ছুত হওয়ার জন্য। বেগাইরে এলমিন, এলেমবিহীনভাবে, এলেমবিহীন মানে এই যন্ত্রপাতির খারাপ ফলাফল কুফল সম্পর্কে তার কোনো এলেম নাই, মানে সে যে যন্ত্রটা কিনছে এটার যে কি কুফল এই এলেম তার কাছে নাই, সে জানে না যে এটার খারাপ পরিণতি কোন পর্যন্ত তাকে নিয়ে যাবে। ওয়াইয়াত্তাখিযাহা হুজুয়া, এবং এটাকে উপহাসের স্থলে গ্রহণ করে, বলে যে আরে আজকের যুগে টেলিভিশন ছাড়া চলে নাকি, আজকের যুগে টিভি না থাকলে কি ঘরে থাকা যায়, কম্পিউটার না থাকলে, এটা না থাকলে চলা যায়, এটাকে তারা উপহাসের স্থলে গ্রহণ করে। আল্লাহ পাক বলেন এদের পরিণতি কি? উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য আছে অপমানজনক, লাঞ্ছনাকর আযাব। বাস, যারা গান বাজনা কিনে রাখছেন তারা প্রস্তুতি নিয়ে রাখেন যে উলাইকা লাহুম আযাবুম মুহিন, লাঞ্ছনাকর আযাবের জন্য প্রস্তুতি নেন। আর যদি মনে করেন যে না লাঞ্ছনাকর আযাব থেকে বাঁচতে হবে, তাহলে কি করতে হবে? লাহওয়াল হাদিস সরাইতে হবে, লাহওয়াল হাদিস রাখবেন, আযাবে মুহিনের জন্য প্রস্তুতি নিতে হবে। আর আযাবে মুহিন থেকে বাঁচতে হলে লাহওয়াল হাদিস সরাইতে হবে, গান বাজনার যন্ত্র সরাইতে হবে। গান বাজনার যন্ত্র আপনাকে বিচ্ছুত করবে আল্লাহর রাস্তা থেকে, আপনার স্ত্রীকে বিচ্ছুত করবে। গান বাজনার যন্ত্র রাখছেন, স্টার প্লাস স্টার জলসা আপনি হাজার চেষ্টা করিও বন্ধ করতে পারবেন না, এটা চলবেই। তাহলে স্ত্রী বিচ্ছুত হচ্ছে, সন্তান সন্ততি বিচ্ছুত হচ্ছে। এবছর রেজাল্ট খারাপ, সবাই বলতেছে বিশ্লেষকেরা যে এই রেজাল্ট খারাপের পিছনে মূল দায়ী ফেসবুক।
কারণ এরা পড়ালেখার চেয়ে ওইটা তাদের কাছে গুরুত্ব বেশি, ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে তারা মহাব্যস্ত। কিসের পড়ালেখা? পড়ালেখা দিয়ে জীবনে কি হবে? ফেসবুক ছাড়া তো চলা যাবে না, ইন্টারনেট ছাড়া চলা যাবে না। আজকে ক্লাস টুতে উঠলে, থ্রিতে উঠলেই তার ইন্টারনেট লাগে, ফেসবুক লাগে, সব লাগে। তো এই সুতরাং আপনি যাচ্ছেন আল্লাহ রাস্তা থেকে গোমরা, স্ত্রীকে গোমরা করতেছেন, ছেলে মেয়েকেও গোমরা করতেছেন, সবগুলোর মূলে লাহওয়াল হাদিস। এই জন্য আজাবে মুহিন দুনিয়াতেও, আজাবে মুহিন আখেরাতেও।